हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल रेसिपी बाय सिंथिया मॉम। आज के आमी आपनादेर जोन्नो निये एशेछी डिम दिए मूला भाजी रेसिपी। जारा मूला खेते पछंद करेन ना, एभावे एकबार भाजी करे खेये देखेन, खूब भालो लागबे। चलुन ताहले देखे नेवा जाक आजकेर ई रेसिपिटी। एर जोन्नो चूलाय आगे थेके एकटा प्यान बसिए तार मतो परिमाण मतो किछुटा तेल दिए तेलटा गरम करे नियेछि। आर गरम तेलेर मतो 1/4 कप गोटा जिरे दिए निलाम, 6-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম, আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ, 1/4 কাপ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম স্বাদমতো। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই মূলাগুলো দিয়ে নিলাম। আমি এখানে প্রায় 2 কাপের মতো হবে ঝুরি করার পরে মূলা হয়েছে। এবার মশলার সাথে ভালো মতো একটু মিক্স করে নিলাম। এবার ঢাকনা ছাড়াই কিছুক্ষণ একটু রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছেন মূলা থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে। এভাবে মাঝে মাঝে নেড়ে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আবার একটু নেড়ে নেছি। এবার আমি মূলাগুলো এক সাইড করে নিলাম, এখানে ডিম দিয়ে নেব সেই জন্য। আপনারা চাইলে ডিমটা আলাদা করে ভেজেও মূলার মধ্যে দিতে পারেন। আমি এক সাইডেই দিয়ে নিচ্ছি, আর কিছুটা লবণ দিয়ে নিলাম ডিমের উপরে। কিছুক্ষণ পরে এভাবে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার মূলার সাথে ডিমটা ভালো মতো মিক্স করে নেব। এবার এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। আমার ভাজিটা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে ভাজিটা উঠিয়ে নেব। এখানে একটা প্লেটের উপর উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।